কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নের কুষ্টিয়া 47 ব্যাটালিয়নের আয়োজনে বিলগাথুয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে রবিবার সকাল 11টার সময় মাদক চোরাচালান বিরোধী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, বিজিবি 47 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম, প্রাকপুর বিজিবি কোম্পানি কমান্ডার সুবোধ পাল, বিলগাথুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদুল্লাহ আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ স্থানীয় যুব সমাজ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাকপুর ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল। উক্ত অনুষ্ঠানে বক্তারা মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য তুলে ধরেন। রফিকুল আলম তার বক্তব্যে বলেন, একটি পরিবারকে ধ্বংস করতে বর্তমান সময়ে অন্য কিছু লাগে না, মাদক ধরাতে পারলেই সেই পরিবার শেষ। উপজেলা চেয়ারম্যান তার বক্তব্য বলেন, যারা মাদকের সাথে জড়িত আছেন তারা সরে আসেন, কারণ তাদের অকাল মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। এটি যে শুধু সমাজের ক্ষতি করে তাই নয়, যে মাদক গ্রহণ করে সে নিজেও ক্ষতি করে, তেমন সে পরিবারের শান্তি, সে পরিবারকে জ্বালায় পুড়ে নষ্ট করে দেয়। আর এটি এখন বর্তমানে মাদক কন্টেন্ট আর্সেনিক এনজাইম অ্যান্ড নিকোটিন, ইট ইজ ভেরি হার্টফুল টু আওয়ার বডি। এটা আমাদের মন স্বাস্থ্যকে নষ্ট করে। এবং আমার প্রাকপুর হাই স্কুলের ক্লাস 9-10 ছেলেও গাঁজা খাই, আর গাঁজা খাই কারা, যারা ম্যাট্রিক পাস করে কলেজে গেছে। ম্যাক্সিমাম ছেলে এরা গাঁজা খায়, অবশ্যই আমাদের ফকির যারা তারা গাঁজা খায় কলকিতে, আর এই ছাত্রগালা গাঁজা খায় সিগারেটের ভিতরে। একটি করে সিগারেট কিনে সিগারেটের ভিতর থেকে উপায় আছে, যদি মাদক থেকে সরে না আসেন তার মৃত্যু অনিবার্য। যারা এই ব্যবসার সঙ্গে জড়িত আছেন তারা কেউ রেহাই পাবেন না। এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা সেই মাদকের পথ থেকে ভালো পথে আসেন। আপনারা ওই ব্যবসা ছেড়ে, অনেক ব্যবসা আছে সেই ব্যবসাগুলো করেন, সেই ব্যবসা করলে সরকারও আপনাকে বিভিন্নভাবে সহযোগিতা করবে। উপায় আছে, যদি মাদক থেকে সরে না আসেন তার মৃত্যু অনিবার্য। যারা এই ব্যবসার সঙ্গে জড়িত আছেন তারা কেউ রেহাই পাবেন না। এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা সেই মাদকের পথ থেকে ভালো পথে আসেন। আপনারা ওই ব্যবসা ছেড়ে, অনেক ব্যবসা আছে সেই ব্যবসাগুলো করেন, সেই ব্যবসা করলে সরকারও আপনাকে বিভিন্নভাবে সহযোগিতা করবে। কিচ্ছু দরকার নেই, ফ্যামিলিতে মাদক দিয়ে দেন, জাহান্নাম এমনি দেখতে পাবে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু চিরন্তন সত্যতা, কারণ মাদকের যে ব্যাধি, মাদকের যে সমস্যা, এটা জাহান্নামের চেয়েও খারাপ। এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সকলেরই এই সহযোগ দরকার আছে। এখানে গ্রামের গণ্যমান্য ব্যক্তি আছে।